নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে কোলেস্টেরল নিয়ে আপনাদের কিছু বলবো। কোলেস্টেরলটা কী? কোলেস্টেরলটা হচ্ছে ফ্যাট থেকে ডিরাইভ একটি প্রোডাক্ট। সেটা জেনারেলি আমাদের বডির বিভিন্ন সেল মেমব্রেন তৈরি করতে কাজে লাগে। কোলেস্টেরল মাত্রই খারাপ নয়, আমি পরে আসছি। মেমব্রেন তৈরি করতে কাজে লাগে, অর্থাৎ আমাদের বডির যে আমাদের যে সেল তৈরি হচ্ছে, সেল গ্রোয়িং মেমব্রেনে কোলেস্টেরলের বিশাল বড় একটি ভূমিকা রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে কোলেস্টেরল আমাদের শরীরে দুরকমভাবে, যে আমাদের শরীরে যখন আমরা ফ্যাটি ফুড খাই, বাইল ডিজলভ করছে, ওখানে ফ্যাট থেকে কোলেস্টেরল আমাদের চলে আসছে, শরীরে অ্যাবজর্ব হচ্ছে, কোষগুলোতে বা বিভিন্ন প্রোডাক্টে ওখানে কাজে লেগে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কাজে লাগাবো, সেটা আবার লিভারে রিটার্ন হয়। রিটার্ন হয়ে যেটা ব্যাড জিনিস, সেটা ডিটক্সিফাইড হয়ে যায়। তার মানে এই হচ্ছে কোলেস্টেরলের কাজ। এর মধ্যে ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে। হাই ডেন্সিটি হচ্ছে ভালো কোলেস্টেরল, ব্যাড হচ্ছে এলডিএল। ব্যাড কোলেস্টেরলের কাজ হচ্ছে সে গিয়ে আর্টারি বা ভেনে এন্ডোথেলিয়াল লেয়ার, যে ভেসেলসের এন্ডোথেলিয়াল মানে ভেতরের দিকে, সেখানে প্লাক সৃষ্টি করে, ছোটো ছোটো করে রক্ত প্রবাহকে বাধা সৃষ্টি করে দেয়। এর ফলে কী হয়, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, করোনারি হার্ট ডিজিজ আসতে পারে, আবার ব্রেনে যখন যায় তখন স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক হতে পারে ব্রেনে গিয়ে, যখন ওটা ব্রেনের আটারিকে, ক্যারোটিড আটারি গিয়ে যখন ওখানে ব্লকেজ তৈরি করে, তখন ইস্কেমিয়া আসতে পারে ব্রেনে। এই হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এছাড়া হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আপনারা অনেকেই বলবেন ট্রাইগ্লিসারাইডটা কী, পরে পারলে আরও অন্য ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের কাছে। ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে কোলেস্টেরল, কখনো সবসময় প্রাণীজ প্রোডাক্ট, কোলেস্টেরল কিন্তু উদ্ভিদে থাকে না। যেসব তেলের মধ্যে লেখা থাকে নো কোলেস্টেরল, ওগুলো সব ফেক কথা। অর্থাৎ তেল থেকে আমরা পাই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আমাদের কী করে, এনার্জি করে। যেমন কেউ কেউ বলে অনেক মোটা যদি হয়ে যায় তার অনেক কার্যক্ষমতা বেশি, অর্থাৎ শরীরে ফ্যাট অক্সিডাইজড হয়, ব্যাপারটা ভুল। ট্রাইগ্লিসারাইড শুধু করে, কোলেস্টেরল কিন্তু ওই কাজটুকু করে না, বা এলডিএল করে না, ভিএলডিএল করে না, এইচডিএল শরীরের অন্য উপকারী কোলেস্টেরল যেগুলো আপনাদের সেল মেমব্রেন এগুলোকে ঠিক করছে, মানে হাই ডেন্সিটি লিপিড। কারণ কোলেস্টেরল শরীরের মধ্যে, রক্তের মধ্যে দিয়ে দিলেই তো আর চলে আসবে না, ওটা বহন হয়, বহন কি প্রোটিনের মাধ্যম, সেটি শরীরের রক্ত দিয়ে বাহিত হয়। সেই জন্য লিপিড লাইপো আর প্রোটিন, লাইপো প্রোটিন টোটাল কথাটার নাম। এখন ট্রাইগ্লিসারাইড কী করে, কার্বোহাইড্রেট অর্থাৎ এনার্জি, এনার্জি যখন আপনার শরীরে এনার্জি প্রয়োজন হয় তখন ওটা ক্যালোরি বার্ন করিয়ে এনার্জি তৈরি করে ট্রাইগ্লিসারাইড। অর্থাৎ যে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রচুর পরিমাণে কোলেস্টেরল, প্রচুর পরিমাণে কিছু খাবে, এর মানে এই নয় তার মধ্যে ট্রাইগ্লিসারাইড বেশি হয়ে গেল। ট্রাইগ্লিসারাইড আপনি যখন এক্সারসাইজ করছেন বা আপনার যখন শরীরে দরকার পড়ছে তখন ট্রাইগ্লিসারাইড ওইখানে এসে আপনার ক্যালোরি বার্ন করতে সুবিধা করছে, তখন আপনি শরীরে দেখতে পাবেন আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটা হাই। আপনার শরীরে কোলেস্টেরল কমাবেন কী করে, প্রথম কথা হালকা ফুলকা এক্সারসাইজ করবেন, ফ্যাটি ফুড জাতীয় জিনিস, ফাস্ট ফুড এগুলো কম খাবেন, আর জল খাবেন বেশি করে। আপনি কী করে বুঝবেন যে আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে গেছে, এটা খুবই আপনি দেখবেন বুকের মধ্যে একটা চাপচাপ বোধ হচ্ছে, একটা চেস্টে আপনার পেন হচ্ছে, তখন আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এটি একটি ঘরোয়া ওষুধ আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের সবার বাড়িতেই থেকে থাকবে। হাফ ইঞ্চি মতো জিঞ্জার অর্থাৎ আপনি আদা নিয়ে নেবেন, 3-4 কোয়া রসুন নিয়ে নেবেন, দারচিনি নিয়ে নেবেন হাফ ইঞ্চি মতো, এবং একটি লেবু নিয়ে নেবেন, পাতি লেবু নিয়ে ভালো করে বয়েল করবেন। করে এক গ্লাস করে সকালবেলা, মানে কুসুম কুসুম গরম রেখে এক গ্লাস করে প্রতিদিন সকালবেলা খালি পেটে এটা সেবন করুন, আপনাদের কোলেস্টেরল অনেক কমে যাবে। এছাড়া আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে এলিয়াম স্যাটিভাম, সেটা রসুনের থেকে তৈরি হয়, ওটা মাদার টিংচার, আপনাকে 40 ফোঁটা করে দিনে 2 বা 1/2 কাপ জলে খেতে হবে। এটা খেলে আপনাদের কোলেস্টেরল অত্যন্ত তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। আর তার সাথে ওয়াক এবং ফুড ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার ডায়েট রেস্ট্রিকশনে যদি থাকেন, আপনাদের কোলেস্টেরল নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।